মাঝদিয়া সংস্কৃতি মঞ্চে দুর্গাপূজো এবার 27 বছরে পদার্পণ করলো। এবারে মাঝদিয়ার সর্ববৃহৎ উচ্চতা সম্পন্ন এই প্যান্ডেল, উচ্চতা 110 ফুট। উড়িষ্যার এক মন্দিরের আদলে তাদের পূজা মণ্ডপ এবং মণ্ডপের সঙ্গে অবশ্যই মানানসই দুর্গা প্রতিমা। শুধুমাত্র দীর্ঘ উচ্চতর প্যান্ডেল বা সুন্দর প্রতিমা তৈরি করেই থেমে থাকবে না পুজো উদ্যোক্তারা। সমস্ত রকম কোভিড বিধি মেনে পুজো মণ্ডপে দর্শনার্থীর প্রবেশ করানো হবে। এবারের বাজেট প্রায় 8 লক্ষ টাকা। নবমীর দিন এলাকার দুস্থ গরিব মানুষদের দুপুরের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে ক্লাব সূত্রে খবর। এবার মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চের 27তম পুজো, এটা আমরা উড়িষ্যার একটা প্যান্ডেলকে আমরা নেট সার্চ করে পেয়েছি, যেটা আমাদের খুব পছন্দ হয়েছে এবং আমাদের সমবেত সবার চিন্তাধারা নিয়ে এই প্যান্ডেলটাকে আমরা করার চেষ্টা করেছি। এবং এই প্যান্ডেলের সাথে সাথে আমরা মূর্তিটাকেও সেইভাবে আনার চেষ্টা করেছি। এবং হচ্ছে আমাদের এখানে যেটা সবথেকে লক্ষণীয় জিনিস হবে সেটা হচ্ছে পুরো গার্ডেন এবং মাঠটাকে অনেকটা পিছিয়ে আনা হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। এবং গভর্নমেন্টের যে কোভিড বিধির নিয়ম, সেই নিয়মটা আমরা একদম যথাযথ পালন করার চেষ্টা করব। এবং প্রত্যেক দর্শনার্থীদেরকে আমরা এই সিদ্ধান্তই নিয়েছি, স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, পাশাপাশি মাস্ক বিতরণ করা হবে। এবং অষ্টমীর দিন আমাদের চিন্তাধারা আছে একটু ছোট্ট কিছু খাবারের ব্যবস্থা, যাতে আমরা দর্শনার্থীদের একটু প্রসাদ দিতে পারি। এছাড়াও আমাদের যে ক্লাব মেম্বারদের একটা ডিসিশন হয়েছে, এটা আগের বছরও ছিল, এবছরও আমরা সেটাই রেখেছি। গভর্নমেন্টের যে রুলস, প্যান্ডেলটা টোটালটাই ভিতরটা অনেকটা খোলামেলা থাকবে এবং পাশাপাশি যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে যাতে দর্শনার্থীরা এসে সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারে। এবং তাদের আউট ইন ব্যবস্থা, আউট ব্যবস্থা সমস্ত কিছুই রাখা হয়েছে। এবার বাজেট কত? এবার তার বাজেট আছে আনুমানিক 8 লাখ টাকার উপরে। হয়ে গেছি আসবি তো।